অনেকে আগে স্বপ্ন থাকে যে তারা নটরডেমে পড়াশোনা করবে সো তুমি যদি কোনোদিন চান্স পাও এরকম কোনো একটা রুমে থাকবা এরকম কোনো একটা টেবিলে তুমি বসবা অ্যান্ড হিউজ একটা ব্ল্যাকবোর্ডে তোমার ক্লাস হবে সো আজকে আমি আসছিলাম হচ্ছে নটরডেম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের একটা অনুষ্ঠানে বেসিক্যালি এটা হচ্ছে তাদের 23 কি 24 নম্বর ক্লাব তা আমাদের নটরডেমে অলরেডি 2 ডজন ক্লাব আছে অনেক জায়গায় স্টুডেন্ট অনেক অ্যাক্টিভিটি করতে চায় কিন্তু অনেক সময় তাদেরকে অথরিটি পারমিশন দেয় না যেখানে এখানে নটরডেমে স্টুডেন্টদের 2 ডজন ক্লাব আছে আমি জাস্ট শুনলাম যে 3 মাস আগে বলে তারা অ্যাপ্লাই করেছে দে গট অ্যাপ্রুভড এবং তাদের নতুন একটা ক্লাব তৈরি হয়ে গেল So I had an amazing time. Session-টা was fascinating. অনেকজন বই পেয়েছে and the crowd was amazing. সো পুরোটা ঘুরে দেখলাম কারণ অনেকে ইচ্ছা থাকে তারা নটরডেম কলেজে পড়াশোনা করবে সো হোপফুলি যাদের শখ থাকে ইচ্ছা থাকে তারা একটু হলেও দেখতে পেরেছো ভিতরে আসলে ক্যাম্পাসটা কত সুন্দর হয় উইথ দ্যাট বিং সেড দেখা হবে নতুন কোনো ক্যাম্পাসে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ